গাইস চর্চা আজকে আমরা ব্রেক ঠিক করতে যাচ্ছি আমি আর দেবজিৎ এই দেবজিৎ যাচ্ছে লেটস গো এখন সেই যাব হচ্ছে কালীঘাট কালীঘাটে হ্যাঁ কালীঘাটে কালীঘাটে ওই ঋতু দাদার কাছে যাব আমার এই সাইকেলে যে ব্রেক খারাপ হয়ে গেছিল ব্রেকে তেল নেই এখন আমি আর দেবজিৎ যাচ্ছি চলো দেখা যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই লাগছে অনেক দিন ধরে ব্রেক ছাড়া প্র্যাকটিস করছিলাম আজকে একটু ব্রেকে তেল ভরবো ব্রেক ছাড়া তো প্র্যাকটিসই করা যাচ্ছিল না তাও জোর জোরসি প্র্যাকটিস করছিলাম আর সো গাইস হোয়াটস আপ আমরা এখন মৌরালিতে চলে এসেছি এখান থেকে মৌরালিতে একদম স্টেট চলে যাব এই তো এখান থেকে পার হবো বাবা রে বহুত কষ্ট হয়ে গেল এখনো কত 9 কিলোমিটার যেতে হবে এখনো বহুত দূর চলো এখনো যেতে থাকি 9 কিলোমিটার যেতে হবে এখন সাইকেল চালিয়ে তারপরে ব্রেক ঠিক করব একটু রেস্ট নেব এই আমার সাথে দেবজিৎ আসছে সো গাইস আমরা ঋতুপদার দোকান চলে এসেছি এই যে লেটস গো ব্রেকে এরম তেল ছিল বাবা আবার কি কিসের তেল জানি নারকেল তেল কন্টেনারটা লাগিয়ে দিই কথা বল 2-3 ইউজ করছিস কেন তুই ফাইবারের বটন বেরিয়ে গেলাম মারবো ওয়াশার দিয়ে এদিকে চাপছে না
এবার বড় মিস্ত্রি যাচ্ছে। যা বাবা, এ তো বহুত কানা। পাগল এসএলএক্স, এই সাদা জি বেশ জি চাই বা এসএলএক্স নিবি না? এসএলএক্স এর মাল, এসএলএক্স যে জিতে আরো পাওয়া সেটা জানি। দেবজিৎ দেবজিৎ কেমন লাগলো আজকে? ভালোই লাগলো, কিন্তু লিক হয়ে গেছে বলে একটু খারাপ লাগছে। দু কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি। দুই না, তিন কিলোমিটার। আবার তিন কিলোমিটার বাবা। এই এখন বাড়ি যাচ্ছি, এখন বাড়িয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার তিনটে সাড়ে তিনটের সময় আবার প্র্যাকটিসে বেরাবো। ওই ঋতুপদার ইয়ে দোকানটা এই বাড়ির ভিতরেই, আর এই যেখানে বাইকটা রাখা আছে ওইটাই, যেখানে বাইকটা রাখা আছে। টাটা, বাই বাই। চলো ভাই, টাটা। সো গাইস, হোয়াটসঅ্যাপ, আমাদের ভিডিওটা এই অবধি ছিল। আজকে বহুত কষ্ট হয়ে গেছে, সারাদিন প্রচণ্ড খাটনি হয়ে গেছে। আর তাড়াতাড়ি কী কী ভিডিও লাগবে কমেন্টসে জানাও। আর এই ভিডিওটা কালকেই চলে আসবে, ভিডিওটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যাটার্সে করে। লেটস গো, টাটা, বাই বাই।